সকলের জন্য সুস্থ পরিবেশ তৈরিতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা। এই পরিবেশ রক্ষা করার জন্য এবং একটি সুস্থ পরিবেশে দেশের শিশু জনগণ থেকে শুরু করে সকলের জন্য সুস্থ পরিবেশ গড়ার জন্য বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কীভাবে কাজ করতে পারে, যেমন আমাদের দুর্যোগ মোকাবেলায়, আমাদের এই করোনা কালীন সময়ে আমাদের পরিবেশকে সুস্থ রাখা, সুস্বাস্থ্য বজায় রাখা এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যরা কাজ করে যাচ্ছে। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে 26 ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশে নানা দুর্যোগকালীন সময়ে বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে অংশগ্রহণ করছে গার্লস গাইড। কোভিডকালীন সময়ে গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের যে স্কুল কলেজের মেয়েরা নিজেরাই স্যানিটাইজার তৈরি করেছে, তারা মাস্ক তৈরি করেছে এবং তারা সেগুলো সাধারণ মানুষের মাঝে বিলিয়েছে, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের কাজ করেছে, তারা লিফলেট বিতরণ করেছে, নো মাস্ক নো সার্ভিস লিফলেট তারা তৈরি করে বিভিন্ন জায়গায় বিতরণ করেছে, সচেতনতামূলক কাজ করেছে। এছাড়াও তারা প্রাথমিক চিকিৎসা, আমাদের ডিপিআই প্রোগ্রাম আছে, আমাদের টিকাদান কর্মসূচি থেকে শুরু করে নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি বিষয়ের তারা সচেতনতামূলক কাজগুলো করে যাচ্ছে এবং টোবাকো বিরোধী যে কাজগুলো আছে, যেমন আমরা সকলেই জানি যে তামাক মানুষের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান এবং এই ধূমপান বিরোধী এবং তামাক বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্পৃক্ত আছে। স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি এ দুজনের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 22 ফেব্রুয়ারি তাদের স্মরণে বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ বিশ্ব চিন্তা দিবস পালন করে থাকে। দিবসটির এবারের থিম ছিল আওয়ার ওয়ার্ল্ড আওয়ার ইকুয়াল ফিউচার দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। বোন হিসেবে উপদেশ থাকবে যে কাজটা আমরা করছি সে কাজটা ভালোবাসো এবং সুন্দর করার চেষ্টা করো, তাহলে এটা শিল্প। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, গাইডার, গাইড সদস্য সহ জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তৌহিদুল ইসলাম তারেক, ডক্টর টিভি, ঢাকা।